আসসালামু আলাইকুম সবাইকে, গাড়ি বাজে বিডিতে ওয়েলকাম জানাচ্ছি। আর আজকে আমরা একটা সেল পোস্টে রিভিউ দেওয়ার জন্য এসেছি। আমরা একটা নিশান জুকি গাড়ি অর্ডার দিয়েছিলাম এবং আমরা বলেছিলাম যে এই গাড়িটা কিন্তু অনেক ভালো। এবং সৌরভ ভাই এসছেন বাড়িধারা ডিওএসএস থেকে, ভাইয়া গাড়িটি দেখেছিলেন আমাদের ভিডিও, আমাদের রিভিউগুলি দেখেছিলেন এবং দেখার পর উনি গাড়িটা অনেক পছন্দ করেছিলেন এবং ওই দিন এসে আমাদেরকে অ্যাডভান্স করে দিয়ে ওনার ছোটোখাটো কিছু রিকোয়ারমেন্ট ছিল, যে রিকোয়ারমেন্টগুলো আমরা কমপ্লিট করে দুই দিন আমাদের সময় লেগেছে এবং কমপ্লিট করে আজকে এই ইফতারের আগ মুহূর্তে আমরা ভাইয়াকে গাড়িটি ডেলিভারি দিচ্ছি। এবং ভাইয়া, এই গাড়িটি সম্বন্ধে আপনি বলুন, আপনি যেভাবে রিভিউ তো দেখেছিলেন, আপনি কি সেরকম পেয়েছেন কিনা? থ্যাংক ইউ দুর্জয় ভাই, অনেক ধন্যবাদ। আমি গাড়িটা যখন ভিডিওতে দেখেছি আমি এসে ওই একই অবস্থায় পেয়েছি। সো টুকটাক যা রিকোয়ারমেন্ট ছিল, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আফটার সেল সার্ভিসটা। সো যেটা দুর্জয় ভাই বলেছে যে এটা এখানে আসলে আমাদের একবার সম্পর্ক, একবার হলেই এটা আসলে সারা জীবনের সম্পর্ক। সো আমি কোনো ডাউট ছাড়া আমি এসে দুই দিনের মাথায় গাড়িটা হ্যান্ডওভার নিয়ে আমরা ঈদ করতে আমি এবং আমার ওয়াইফ আমরা চিটং চলে যাবো ইনশাল্লাহ আগামীকালকে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ দুর্জয় ভাই, থ্যাংক ইউ। আপু, আপনার কি গাড়িটা পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো সবাই আসলে আমাদের সাথে থাকবেন, আমরা আসলে চেষ্টা করি যে আমরা প্রত্যেকটা গাড়িকে সুন্দর করে রিভিউ করার জন্য, এবং কাস্টমার যদি কোনো ধরনের রিকোয়ারমেন্ট থাকে আমরা চেষ্টা করি সেটাকে ফুলফিল করে কাস্টমারকে সুন্দরভাবে হ্যান্ড ওভার করার জন্য। আর এই যে কাগজ একেবারে নাম ট্রান্সফার করে ভাইয়ার নামে দিয়ে দিলাম, আজকে নাম ট্রান্সফার করে একেবারে ফুল পেপার্স আপডেট সহ দিয়ে দিলাম, যাতে করে ভাইয়া একেবারে রিল্যাক্স মোডে আগামী এক বছর পর্যন্ত উইদাউট কোনো পেপার্স আপডেট ছাড়া একদম চালাতে পারবেন। যেহেতু আমরা আপডেট করে দিচ্ছি, ভাইয়াকে কোনো ধরনের হ্যাসেল ফিল করতে হবে না, এবং ইনশাল্লাহ গাড়িটা যে কন্ডিশনটি আছে আমরা বলেছি ইনশাল্লাহ দু এক বছর খুবই রিল্যাক্সে চালাতে পারবে, এবং যদি খুব ভালোভাবে মেনটেন করে গাড়িতে আসলে কিছুই করতে হবে না। এবং যতটুকু কাজ ছিল আমরা একদম কমপ্লিট করে দিয়েছি, আর ভাইয়ার সাথে আশা করি গাড়িটা অনেক বেশি মানাবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমি কাগজটা উঠিয়ে দিচ্ছি ভাইয়া, যে কাগজ, থ্যাংক ইউ। আর এই হচ্ছে আপনার গাড়ির চাবি, থ্যাংক ইউ, ভালো থাকবেন, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সবাইকে।